আমি তোর লিখে তিনি নাকি এই মাটিতে এসেছেন,
তাই দেখো যে মাটিতে তোমার বিচারপতি করে পাঠালাম সেই মাটি যেন কোনোদিন অপবিত্র না হয়। বর্তমানে নবদ্বীপের যে ভৌগোলিক অবস্থান আমরা দর্শন করি, আজ থেকে 500 বছর আগে কিন্তু এটা ছিল। এখন দেখবেন প্রথমে নবদ্বীপ, এবার থেকে যেতে গেলে প্রথমে নবদ্বীপ পড়ে, তারপরে মাঝে গঙ্গা, তারপরে ওপারে হলো মায়াপুর। কিন্তু এই মায়াপুরের পুরাকালের নাম হলো মিয়াপুর। আজ থেকে 500 বছর আগে মায়াপুরের পুরো নাম ছিল মিয়াপুর। আর তখন নবদ্বীপের গঙ্গাটা ঠিক এরকম ছিল। এখনো যারা প্রাচীন লোক তারা অনেকে জানেন নবদ্বীপের পশ্চিম তীরে মরা গঙ্গা নামে একটা গঙ্গা রয়েছে। মরা গঙ্গা যেটা বলে পিরতলা খাল দিয়ে মূল গঙ্গার সঙ্গে সেই গঙ্গা যোগাযোগ এখনো রয়েছে। হৃদয়ের ঘাট থেকে গঙ্গাটা সোজা ওই লক্ষ্মী বাহিনী ছিল নবদ্বীপের পশ্চিম তীর দিয়ে, কিন্তু কালের পরিবর্তনে গঙ্গাটা দিক পরিবর্তন করা দিয়ে ওই হৃদয়ের হতে হৃদয়ের ঘাট হতে ওই গঙ্গাটা তার দিক পরিবর্তন করে মিয়াপুর আর নবদ্বীপের মাঝে বরাবর দিয়ে বইছে বলে মিয়াপুরটা নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে মিয়াপুরে ছিল কাজী সাহেবের দরবার। মজার ব্যাপার দেখুন, আজকে নবদ্বীপে কারো কারো সকাল হলো আমার নিহায়ের কদম দর্শন করে, দবু কদম দর্শন করে, আবার কারো কারো প্রভাব হলো মিয়াপুরের মলয় সাহেব কাজী কদম দর্শন। কাজী সাহেব তিনি ঘোড়া মুসলমান, পাঁচ ওয়াক্ত নামাজে না পড়ে তিনি কোনো কাজ করেন না। সকালবেলা প্রভাতকালে প্রথম ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসতে এমন সময় ওই পণ্ডিত মান এসে দরবারে হাজির উপস্থিত। প্রথম ওয়াক্ত নামাজ সেরে কাজী সাহেব যখন দরবারে এসে উপস্থিত হলেন, তখন এসে দেখছেন নবদ্বীপের বড় বড় পণ্ডিত তার দরবারে সকলে এসে উপস্থিত। এসেছেন সকলে একযোগে চিন্তা করে বলে উঠলো, বিচার চাই এসেছি না, বিচার কিসের বিচার, তার বিচার কোথাকার বিচার, নবদ্বীপের বিচার হুজুর, নবদ্বীপের বিচার কেন, নবদ্বীপ কি হয়েছে, কলুষিত হয়ে গেছে, অপসংস্কৃতিতে ভরে গেছে তাই না। শুনুন পণ্ডিত, আমি নবাব হোসেন সাহেব বলি, নবাব সাহেব এই নবদ্বীপের বিচারপতি করে কেন পাঠিয়েছে আমায় জানেন? কারণ আমরা শুনেছি আমরা মুসলমানেরা যাকে আল্লাহ বলি আপনারা হিন্দুরা যাকে ভগবান বলে, সেই মুসলমানের আল্লাহ হিন্দু ভগবান নাকি এই নবদ্বীপের পবিত্র মাটিতে নেমে এসেছে। তাই পাঠাবার সময় নবাব সাহেব আমাকে বারবার বলে দিয়েছে যে মাটিতে তোমাকে পাঠালাম সেই মাটিটার বড় পবিত্র মাটি, কোনো কিছুর বিনিময়ে দেখো যেন মাটির পবিত্রতা কখনো নষ্ট না হয়। সেই নবদ্বীপের মাটি অনুষ্ঠিত হয়ে গেছে, অপসংস্কৃতিতে ভরে উঠেছে। বিশ্বম্ভর, আমরা তাকে বলি নিমায়ের নামটা শোনার সাথে সাথে কাজী সাহেব তার হাতটা কপালে ঠেকিয়ে বলেন শোভা পণ্ডিত বাবু বাবা দেখি হুজুর আমাদের নিমায়ের নাম শুনবার সাথে সাথে আমি ঘটা করে কপালে হাত ছিটিয়ে আমাকে সোহানুল্লাহ সোহানুল্লাহ করছি। আপনাদের এই নিমায়ের নামটা আমি যতবার শুনি ততবার কেন জানি না নিজের অজান্তে হাতটা কপালে ঠেকিয়ে তাকে একটা সালাম জানাতে দিয়েছি।
এখন জানি না নামটা যত বলো না কৃষ্ণ কত ভাই হৃদয়ের কোথা থেকে তাকে একটু শ্রদ্ধা জানানো দিচ্ছে কেন জানি ওই নামটা আমি কতবার শুনি কতবার কেন নিজের অজান্তে আমার চোখে ফেটে যাওয়ার আচ্ছা পন্ডিত আপনারা ঠিক পূর্ণিমার কথা বলছেন বলুন কারণ আমি যে নিমায়কে চিনি আমি যতদূর জানি সে নিমায়কে অত্যাচার আপনারা ঠিক পূর্ণিমার কথা বলছেন বলুন আপনি তো হাসালেন মশাই আমরা একটা নগদ নিমায়ের জন্য নবদ্বীপ ছাড়তে বসেছি আর আপনি মশাই নবদ্বীপে আরো নিমায় করছেন আরে বাবা আমরা ওই শচী ঠাকুরানির ছেলে নিমায়ের কথা বলছি আপনারা শচীনন্দ নিমায়ের কথা বলছেন পন্ডিত আপনারা জানেন না আপনারা যে নিমায়ের জন্য আমার কাছে নালিশ করতে এসেছে সে নিমায়ের সঙ্গে আমার একটা সম্বন্ধ আছে সে কি বলবে আপনি হাসালে আপনি গোড়া মুসলমানের ছেলে আর নিমায় হলো হিন্দু ব্রাহ্মণ হচ্ছে আর আপনি কিরকম সঙ্গে সম্বন্ধ হচ্ছে রক্তে আর রক্তে ছাড়া কি সম্বন্ধ হয় না রক্তের সম্বন্ধ ছাড়াও কি জগতে আরেকটা সম্বন্ধ হচ্ছে আপনারা নীলাম্বর চক্রবর্তীর নাম শুনেছেন না কেন শুনবেন না শচী ঠাকুরানি পিতার নামই তো নীলাম্বর চক্রবর্তী নীলাম্বর চক্রবর্তী আমাকে হন জানেন ওকে গ্রাম সম্মান নীলাম্বর চক্রবর্তী বিচার নামে ফিরে যাবেন তাহলে তো আমার বিচার নামে কলঙ্ক হবে আমি যাব বিচার করতে কিন্তু তার আগে নিমাইকে অত্যাচারে তার দুই একটা নমুনা আমাকে বলতে পারে কতগুলো চাল বুঝুন তার কি অত্যাচারের সীমা আছে আরে বাবা ওই যে কি যেন বলে সকাল নেই বিকেল নেই সন্ধ্যে নেই রাত্রি নেই ওই যে ফাঁপা মাটির দুপাশে ফাঁপা মাটির দুপাশে আপনারা যেটা খান আর কি হিন্দু ব্রাহ্মণ মুখে উচ্চারণ করতে পারবে যেটা খান আর কি তার চামড়া ছাড়িয়ে বাবা মাটির দুপাশে লাগিয়ে এই ধেই করে বাজার নাম দিয়েছে স্যার শ্রীখ এতদিন শুনতাম কাঁসায় কাঁসায় আঘাত লাগলে নাকি লক্ষ্মী বাড়ি ছেড়ে পাওয়া সেই কাঁসাগুলোকে গোল গোল করে টুকরো টুকরো করে কেটেছে বুঝলেন কাঁসার থালা হয় ঘটি হয় বাটি হয় বিরাস হয় এতদিন জেনেছি কিন্তু কাঁসার নাকি বা করতল হয় তারপর একরকম নয় কোনোটা ছোট কোনোটা মাঝাটি কোনোটা বড় তাই কোনোটার নাম হলো রামপরতা কোনোটার নাম হলো ঝম্পকরতা কোনোটার নাম হলো নাকি পরতা সকাল সন্ধে ওই কোল করতালের আওয়াজে নবদ্বীপে ডেকে কার বাপের শান্তি একটা বিহিত প্রভু কারণ আজকাল আর আমাদের কোলে কেউ পড়তে আসছে না জানেন এই যদি চলতে থাকে সবাই যদি হরিকের কোলে মেতে থাকে তাহলে কোলের পাঠ শিখে গুলে আমাদের নবদ্বীপ ছেড়ে পালাতে হবে একটা বিচার করুন বুঝলেন বিহিত করুন আমি আজই যাবো আপনাদের সঙ্গে নবদ্বীপে তবে এখন থেকে আপনারা কিন্তু হলেন আমার নজর হওয়া দিয়ে
নবদ্বীপে গিয়ে আপনাদের চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিতে হবে যে নিমাই অত্যাচারী। আর সত্যই যদি নিমাই অত্যাচারী হয় এই মিয়াপুরের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, বিচার আমি করব। আর এমন বিচার আমি করব যে যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন আমার এই বিচারের কথা ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে লেখা থাকবে। নবদ্বীপে যাবো বিচারও করবো, তবে আমার একটা দুঃখ রয়ে গেল কি জানেন, যে আপনারা হিন্দু হয়ে আপনারা আপনাদের ভগবানকে আপনারা আপনাদের ভগবানকে চিনতে পারেন, আপনারা আপনাদের ভগবানকে চিনতে পারেন। চলুন আমরা নবদ্বীপ যাত্রা করি। কাজী সাহেব একজন পেয়ারার সঙ্গে মিলে পণ্ডিতদের সঙ্গে করে যখন নবদ্বীপের মাটিতে এসে উপস্থিত হবে, নবদ্বীপের মাটিতে তখন সন্ধ্যা বসেছে, নবদ্বীপের মূল ভক্ত কৃষ্ণ ভক্ত গণ তারা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে কোন করতাল লাগিয়ে তরুশ্রী মহাশয়কে প্রদক্ষিণ করে ধূপ দীপ করে করে তারা প্রেমানন্দে সকলে গাইছে কৃষ্ণ প্রেয়সী
কাজী সাহেব তার পেয়াদাদের বলে যা এক্ষুনি গিয়ে নবদ্বীপের ঘরে ঘরে আমার আদেশ পৌঁছে দাও, সকলকে গিয়ে বলো যে আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য হরিকীর্তন বন্ধ। কাজীর পেয়াদারা বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে, তখনকার দিনে তার প্রচার মাধ্যমের জন্য মাইকিং ব্যবস্থা ছিল না, ভেড়ি পিটিয়াকে লোক জড়ো করা। এবারে তিনি ঘোষক, তিনি একটা লম্বা বাঁশের চোঙাতে মুখে রেখে ঘোষণাটা করতে যেতে অনেক দূর পর্যন্ত আওয়াজটা শুনছে। কাজীর পেয়াদারা ভেড়ি পিটিয়ে লোক জড়ো করে বলতে লাগলেন, শোনো শোনো নবদ্বীপ বাস, আমাদের নবদ্বীপের বিচারপতি মলয় চাঁদ কাজী সাহেবের আদেশ, আজ থেকে নবদ্বীপের মাটিতে চিরদিনের জন্য নাম এমনই বস্তু যদি একবার কাউকে ধরে তখন সে তাকে ছেড়ে দিল, নাম কিন্তু তাকে আর ছাড়ে না। সে কেমন হয়েছে জানেন, বর্ষাকালে খরস্রোতা নদীর তীর ধরে এক গুরুদেব তার শিষ্যের সঙ্গে নদীর তীর ভ্রমণ করছে, হঠাৎ যেতে যেতে দেখছে নদীর জলে একটা কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। তা গুরুদেব চিন্তা করলে কম্বলটা যদি ধরে নিয়ে আসা যায় নদীতে শুকিয়ে শীতের দিনে গানে দিলে আরাম পাবে। শিষ্যকে বললে যে নিবারণ প্রেম নিবারণ, ওই দেখো একটা কালো কম্বল ভেসে যাচ্ছে, কারণ ধরে আনবে। যেমনই গুরু বা কুমারকে সঙ্গে সঙ্গে নিবারণ গঙ্গার জলে ঝাঁপ, আর ঝাঁপ দিয়ে সাঁতার দিয়ে যেমনই কম্বলটাকে ধরেছে, কম্বল নিয়ে তীরে আসবে কি কম্বলের সঙ্গে নিবারণ ভেসে যাচ্ছে। এই গতিকে দেখে গুরুদেব তীর থেকে চিৎকার করে ডেকে বলে, নিবারণ নিবারণ বাবা, আমার কম্বল দরকার নেই, কম্বল ছেড়ে দে, তুই ফিরে আয়, তুই ফিরে। নিবারণ চেঁচিয়ে বলছে, গুরুদেব কম্বল আমি অনেক আগেই ছেড়েছি, কিন্তু আমি ছাড়লে কি হবে, কম্বল তো আমার ছাড়ছে না। আসলে এটা কম্বল নয়, ওটা বর্ষাকালে খরস্রোতা নদীতে ভেসে যাওয়া একটা মৃত প্রায় কালো রঙের ভাল্লু। দূর থেকে দেখে ওকে কম্বল মনে হচ্ছে, এখন মৃত প্রায় মানে তিন চিৎ প্রাণ তখন তার দেহে আসছে, আর নিবারণের মতো একটা অবলম্বন দিয়ে সে বলবার জন্য আসতে পিঠে জড়িয়ে ধরেছে। নিবারণ তাকে ছাড়লে কি হবে, আদেশ ওদের বদল থেকে হরিনাম ছাড়াতে পারে, তাদের আদেশ অমান্য করে নবদ্বীপের ওই ভক্তগণ তারা হরিনাম সংকীর্তনের মধ্যে রইলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ
নবদ্বীপের মাটিতে একটা প্রণাম সেলাম জানিয়ে বললেন
ওরা আমার কাছে তোমার নামে বিছান ছাড়িতে বলেছিল। আমি তো নবদ্বীপের বিচার করি, তাই আমার বিচারটা আজকে আমি করে গেলাম। বিশ্বাস করো, আর কেউ জানো তো আমরা জানো, আমি কিন্তু জানি যে তুমি জগতের বিচার, তাই আমার বিচারটা আজকে তোমার আমি করবো। তোমার বিচারটা যেন করতে তুমি বলো, তবে এমন বিচার করো সেই বিচারে যেন তোমার জনম ছাড়া Oh,
অত্যাচারিত নিপীড়িত সেই মানুষগুলো তারা ছুটতে ছুটতে শ্রীবাস সম্মুখের সম্মুখীন চিৎকার করে তারা ডাকলেন প্রভু প্রভু। অগণিত মানুষ দ্বারা রক্তাক্ত নিপীড়িত নিষ্কৃষ্ট দেহ নিয়ে শ্রীবাস ব্রহ্মণের সম্মুখে দাঁড়িয়ে গেছে। বহু সময় ছুটে গিয়ে তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন কি বিদায়